টু জোশ একাডেমি জোশ একাডেমি চ্যালেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত দেখো গুরুত্বপূর্ণ কোয়েশনগুলো কিন্তু আজকে আবার নিয়ে এসেছি তো দেখো প্রথম থেকে শুরু করছি কাকুরঘাট জাতীয় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত অপশনগুলো দেখো ছত্রিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ নাকি আসাম তো দেখো কাকুরঘাট জাতীয় ন্যাশনাল জাতীয় পার্ক কিন্তু কোন রাজ্যে অবস্থিত এটা কিন্তু ছত্রিশগড়ে অবস্থিত অপশন এই কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যাই এটা কিন্তু শতদ এবং কালী নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয় এটা কিন্তু হবে ঠিক আছে তো এবং কালী নদীর যে মধ্যবর্তী অংশ কি বলা হয় তো পাঞ্জাব হিমালয় কুমায়ুন হিমালয় নাকি শিবালিক নাকি নেপাল হিমালয় তো শতদ্র কালী নদীর মধ্যবর্তী অংশকে বলা হয় কিন্তু কুমায়ুন হিমালয় অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার ডাই শৈল শিলার ওপর কোন পর্যটন কেন্দ্র অবস্থিত অপশনগুলো দেখো কার্শিয়ান শিলং নৈনিতাল নাকি কোনোটি নয় তো এটি সঠিক আনসার কি এটি সঠিক অ্যান্সার কিন্তু কিন্তু এটি সঠিক হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো নারীমান তৈল তৈলক্ষেত্রে কোন নদীর কোন নদী উপত্যকা অবস্থিত মানে নারীমান তৈলক্ষেত্র কোন নদী উপত্যকায় অবস্থিত তো অপশানগুলো দেখো নর্মদা কাবেরী কৃষ্ণা নাকি ভাগীরথী তো নারীমান তৈলক্ষেত্র কিন্তু কাবেরী নদীর উপত্যকায় অবস্থিত অপশন বি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার অ্যালমোনিয়াম মূলকে কত একক তড়িৎ বর্তমান এক দুই চার নাকি তিন তো অ্যালমোনিয়াম মূলকে কত একক তড়িৎ বর্তমান এটি কিন্তু তিন হবে সঠিক উত্তর তারপর দেখো জলে তড়িৎ বিশ্লেষণ করে একই চাপে উষ্ণতায় ক্যাথোডে কি জমা হয় তো এক আয়রন হাইড্রোজেন এক আয়রন অক্সিজেন দুই আয়রন হাইড্রোজেন নাকি দুই আয়রন অক্সিজেন তো জলে তড়িৎ বিশ্লেষণ করে একই চাপে উষ্ণতায় ক্যাথোডে কি জমা হয় তো এটি সঠিক উত্তর কিন্তু দুই আয়রন হাইড্রোজেন কিন্তু জমা হয় অপশান সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে কোনো ধাতুর লেপনের জন্য তরিত বিশ্লেষ্য পদার্থ রূপে পটাশিয়াম আর্জেন্টা করা হয় সিলভার নিকেল সোনা নাকি কপার তো এটি সঠিক উত্তর কি এটি সঠিক উত্তর কিন্তু সিলভার অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে তাও দেখো মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয় তো প্লাটিনাম ক্রিপ্টন রেডন নাকি ইরিডিয়াম তো এটি সঠিক উত্তর কি তো মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয় তো এটি কিন্তু ক্রিপ্টন অপশন বি কিন্তু এটি সঠিক অ্যান্সার হবে তো যারা যারা কুইজ দিচ্ছে না অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তো নিচের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে তবে দেখো হরমোন অধিক্য হলে উদ্ভিদ নিম্নলিখিত কোন প্রকার লক্ষণ দেখা যায় হাইপার ট্রফি নেট নেট্রোসিস হাইপার প্লাসিয়া নাই কোনটো না তো হরমোন অধিক্য হলে উদ্ভিদের নিম্নলিখিত কোন প্রকার লক্ষণ দেখা যায় এটি সঠিক কিন্তু হাইপার প্লাসিয়া অপশন সি কিন্তু এটি সঠিক হবে নেক্সট क्वेश्चन দেখো হার্বেরিয়াম হলো কি তো অপশনগুলো দেখো মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে রাখা জীবিত উদ্ভিদকে একত্রিত করে রাখা মৃত উদ্ভিদকে আদ্র ঘরে রাখা নাকি জীবন্ত উদ্ভিদকে কাচের ঘরে রাখা তো দেখো হারবেরিয়াম হলো কি এটি কিন্তু মৃত উদ্ভিদকে শুষ্ক করে এক স্থানে সঠিক উত্তর হয়ে যাবে যার সঙ্গে সম্পর্কিত সেটি কোষ বিভাজন কোষের কোষ সংলগ্নতা নাই কোনোটি না তো ডেসমোজম যার সাথে সম্পর্কিত সেটি কি হলো সেটি কিন্তু কোষ সংলগ্নতা তো অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে তবে দেখো রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তো তাকে কি বলে তো হাইপো হাইপোক্রিয়া নাকি অ্যাপনিয়া নাকি ডিসপোনিয়া নাকি হাইপারপোনিয়া তো এটি সঠিক উত্তর কি তো রক্তে রক্তে যদি অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে কিন্তু বলে হাইপ্রক্সিয়া তো অপশান এই কিন্তু এটি সঠিক উত্তর হবে তো ম্যানড্রামস কথাটির বাংলা প্রতিশব্দ হলো কি তো কোনো অধিকার নিষেধ করা আমরা আদেশ করি নাকি বন্দিকে সশরীরে হাজির করা তো ম্যানড্রামস এটির কথাটির প্রতিশব্দ কি কথাটির প্রতিশব্দ কিন্তু আমরা আদেশ করি অপশন সি কিন্তু এটি সঠিক আনসার হবে তোমরা যারা এখন নিচের ডেস্ক্রিপশনের টেলিগ্রাম লিঙ্কে জয়েন করনি অবশ্যই কিন্তু নিচের ডেস্ক্রিপশনের টেলিগ্রাম লিঙ্ক থাকবে অবশ্যই কিন্তু জয়েন করে নাও তার সাথে চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটি কিন্তু ক্লিক করে নেবে তারপর দেখো হেভিয়াস কার্পাস কথাটি অর্থ হলো কি তো বন্দীকে সশরীরে হাজির করুন কোনো অধিকার নিজ দায়িত্ব পালন করুন এই কোনোটি নয় তো হেবিয়াস কার্পাস মানে আমরা কম বেশি সবাই জানি এটি কিন্তু বন্দীকে সশরীরে হাজির করা তারপর দেখো ভারতের রাজনীতিতে জোট রাজনীতি সূত্রপাত ঘটে অষ্টম লোকসভা নির্বাচনের পর একাদশ লোকসভা নির্বাচনের পর নবম লোকসভা নির্বাচনের পর নাকি দশম লোকসভা নির্বাচনের পর তো ভারতের রাজনীতিতে জোট রাজনীতির কিন্তু সূত্রপাত ঘটে নবম লোকসভা নির্বাচনের পর অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে রাষ্ট্রপতি পার্লামেন্ট রাজ্যপাল নাকি সুপ্রিম কোর্ট তো ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়েছে এটি কিন্তু পার্লামেন্টকে প্রদান করা হয়েছে অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে বীরবল কে ছিলেন আকবরের প্রধানমন্ত্রী আকবরের রাজস্ব মন্ত্রী আকবরের সেনাপতি নাকি আকবরের অভিভাবক তো বীরবল কে ছিলেন এটি কিন্তু আকবরের প্রধানমন্ত্রী অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হবে স্টাফোর্ড ক্রিপস কত সালে দিল্লি আসেন তো দেখো উনিশশো চল্লিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ নাকি উনিশশো চুয়াল্লিশ তো স্টাফোর্ড ক্রিপস কিন্তু কত সালে দিল্লি আসেন তো উনিশশো বিয়াল্লিশে কিন্তু দিল্লি আসেন অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে শাসন কার্য সুবিধার জন্য সমগ্র রাজ্যকে শেরশাহ শেরশাহ ও ভাগে ভাগ করেছেন তো পঁয়তাল্লিশটি ছিচল্লিশটি আটচল্লিশটি নাকি সাতচল্লিশটি তো এটি সঠিক উত্তর কি এটি সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সাতচল্লিশটি কিন্তু সমগ্র রাজ্যকে শেরশাহ কিন্তু ভাগ করেছিলেন তারপর দেখো তোমরা যারা এই পিডিএফটি এখনো সংগ্রহ করো নি তোমরা কিন্তু নিচের ডেসক্রিপশানে গিয়ে পিডিএফটি সংগ্রহ করতে পারো ঠিক আছে এটি কিন্তু আঠাশশো প্লাস জিকে আছে এটি কিন্তু যারা সংগ্রহ করেছে এর আগে যত পরীক্ষা হয়েছে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়েছে এরকম অনলাইনে তোমরা কিন্তু কোশ্চেন কিন্তু পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর তো যারা নেবে এবং যারা নিয়েছ তারা তো জানেই আগে যে বইটি কেমন তাও দেখো ভারতের বিপ্লবী আন্দোলনের সূত্র সূচনা প্রথম কোথায় হয়েছিল মানে ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল বাংলা বিহার মহারাষ্ট্র নাকি পাঞ্জাব তো ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা কিন্তু প্রথম হয়েছিল যেখানে সেটা কিন্তু মহারাষ্ট্রে হয়েছিল এবং বইটি কিন্তু তোমরা যদি বাই করতে চাও নিচের ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে তার সঙ্গে কিন্তু ওখানে ফোন নাম্বার আছে তোমরা হোয়াটসঅ্যাপ করেও নিতে পারো তাও দেখো ইন্টারনেটের জনক কাকে বলা হয় রবার্ট টেলার্স হাউনবার্গ জুল নাই কোনোটি নয় তো দেখো এটি সঠিক উত্তর কি এটির ইন্টারনেটের জনক কিন্তু রবার্ট টেলার আচ্ছা কম্পিউটারের জনক কাকে বলা হয় তোমরা যদি জানো একদমই ইজি কোয়েশ্চেন কমেন্টের মাধ্যমে উত্তর করো তো দেখো কম্পিউটার ভাষাকে কম্পিউটারের ভাষাকে কি বলা হয় মেশিন লিঙ্কিং লোকেশন মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ নাকি মেমোরি লো লেভেল নাকি মেমরি লিঙ্ক লোকেশন তো দেখো কম্পিউটারের ভাষাকে বলা হয় কিন্তু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অপশন বি কিন্তু এটি সটিক্যান্সার হবে ভারতের প্রথম নৌসেনাপ্রধানকে লালা অমরনাথ ভিনুমণকর আর ডি কাটারি নেই কোনোটি না। তো ভারতের প্রথম নৌসেনাপ্রধান কিন্তু আর ডি কাটারি অপশন সি কিন্তু এটি সঠিক আনসার হবে অভয়ঘাট কার সমাধিস্থল তো মহাত্মা গান্ধী মোরারজি দেশাই জওহরলাল নেহরু নাকি চরণ সিং তো অভয়াঘাট কিন্তু কার স্থল মোরারজি দেশাই কিন্তু সমাজস্থল অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে শহীদ দিবস কত তারিখে পালন করা হয় তিরিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি বারোই এপ্রিল নাকি চোদ্দই এপ্রিল তো শহীদ দিবস কত তারিখে পালন করা এটি কিন্তু তেইশে তিরিশে জানুয়ারি তো অপশানেই কিন্তু এটি সঠিক উত্তর হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ